নজর রাখবো পরবর্তী সংবাদে। 10,323 শিক্ষককে নিয়ে বর্তমানে সরকারদের কি ভাবনা রয়েছে? আদতেও তাদের দিকে কি সরকার তাকাবে? এই দাবি এবং তার সাথে রয়েছে আরো দুদফা দাবি, যাকে সামনে রেখে আজকে শিক্ষকদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান, বিশেষ করে 10,323 শিক্ষকদের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করলেন। কি বক্তব্য উঠে আসছে শিক্ষকদের মধ্যে কমল দেবের, শুনুন। রাজ্যের মাননীয় শিক্ষা দপ্তরের যিনি অধিকর্তা আছেন, ওনার সঙ্গে আমরা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করি। সাক্ষাতের বিষয়টা হল 10,323 শিক্ষকদের নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর কী চিন্তাভাবনা করেছেন। শুধু তাই না, অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকেও আমাদের মধ্যে একজন শিক্ষক সুমন দাশগুপ্ত, উনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত 184 জনকে আমরা হারিয়েছি। শুধু দুটো বিষয় নিয়ে ওনার কাছে জানতে এসেছি, 10,323 শিক্ষকদের নিয়ে শিক্ষা দপ্তর কী চিন্তাভাবনা করছে, আর যারা প্রয়াত হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান করতে হবে। আপনারা শুনলেন 10,323 শিক্ষকদের পক্ষ থেকে যে ডেপুটেশন প্রদান, তাতে করে তাদের নিয়ে কি ভাবনা। অন্যদিকে প্রয়াত শিক্ষকদের পরিবারে একটি করে চাকরি প্রদান সহ দুদফা দাবিতে আজকে ডেপুটেশন প্রদান শিক্ষা দপ্তরে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।